তেলেগুন সরাসরি মুরাদপুর মরুত্তুম এই মুহূর্তে আসলে এড়ে প্রচুর পরিমাণ পানি আমরা দেখি এবং এড়ে এই এই যে সকালে তুমি যে প্রচুর বৃষ্টি হয়ে যাবে আসলে কিছুক্ষণ আগে চিত্র যে আমি যাত্রী দেখতে তারা রসিক যার ঠিক সেই সময়ে আর এই ক্যামেরা ধারণ করা মোবাইল ক্যামেরাতে এবং আসলে এটা প্রচুর পরিমাণ মানুষ আটকে গিয়ে গই যারা উপস্থিত যাচ্ছে বাইরে গিয়ে বা যারা বিভিন্ন হাজে বাইরে গিয়ে তারা ওনারা দেখি যে আসলে প্রচুর মানুষ যেটা গাড়ি নচলে এবং গাড়ি ব্যক্তি এলি ফ্লাইওভারের মধ্যে গাড়ি ব্যক্তি জ্যামে লই এবং রিয়েলি আসলে যে গত হালিয়ের তুন যে সামান্য বৃষ্টি হয়ে গিয়ে তারপর এই সময় যে একটু জোয়ার আছে সব মিলিয়ে আসলে এটা পানি উডি এটা প্রায় হাঁটুর আঁটুর উদ্দি পানি গিয়ে গিয়ে আসলে এই যে আর দিন আদি আসলে সূত্রে জানি ফেললেন যে সকাল 9টা পর্যন্ত কিন্তু গত হালি এখনো ব্যক্তি দ্বারা চট্টগ্রাম রাশিয়াল জানে যে হালি একাই শস্যের তৈরি কীর্তন একদম ফজর 9টা পর্যন্ত প্রচুর পরিমাণ বৃষ্টি হয় এবং আবহাওয়া সূত্রে আর দিন জানি ফেললেন প্রায় 24 ঘন্টায় 28 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করইয়া এবং চট্টগ্রাম আবহাওয়া কর্মকর্তারা যে হতা হইতে গিয়ে তারা হত দইবে যে সক্রিয় মৌসুমি বা এর প্রভাবে মূলত এই বৃষ্টিপাত গড় এবং ইবে কিন্তু আরও সামনে আরও বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে জড়ো হওয়া সয় তো জিয়ন হারণে আর যে দিকে আগিয়ে বহদ্দারাত সহ তারপরে চট্টগ্রামের চকবাজার 2 নম্বর গেট আগ্রাবাদ টিভি আবাসিক দিয়ে সবসময় খানিকুট থাকে গুছানডাঙ্গা শান্তিবাগ খালিশহর সাতগাঁও বাতুলিয়া সহ নগরীতে প্রচুর যে সমস্ত নির্মাণ সুবিধা আছে এই বিয়াগটি কিন্তু পানির মধ্যে ডুবি গিয়ে গিয়ে এই সামান্য বৃষ্টি এবং জোয়ারের পানি বিশেষ করে নগরী যে দেওয়ানারত্ন আগ্রাবাদ বন্দর ইপিজেড এই সকালের সময় সকালের সময় কিন্তু যে প্রচুর মানুষ ভিড় থাকে চাপ থাকে অফিসগামী যে সমস্ত যাত্রী হল এই হারণে এখন আসলে মানুষের যে দুর্ভোগ ইয়ে নারা আসলে দেখিয়ে এবং অনারা দিয়ে দেখা দিয়ে মুরাদপুর মরুত্তুন এখন মানুষ যারা বাইরে ইয়ে এই বিভিন্ন হাজে হর্মে অনারা দেখতে লাগুন প্রচুর মানুষ যে অভাব ব্রিজ জ্ঞান আছে ইয়ে আসলে তারা ভিড় করে হনুমতি বৃষ্টিক্ষণ বাতি করলাই এবং নিচে যেহেতু পানি তারা আসলে হনুমতিকে যাইতে না পারে এবং গাড়ি চলিবার হন উপায়ও নাই পাশাপাশি ফ্লাইওভার যদি ওনারা একটু দেখায় প্রচুর গাড়ি জ্যামে লইয়ে তারা নামিতে না পারে আবার পিচ্ছ যাই না পারে তো মোটামুটি এই অবস্থা
মানুষ আসলে গরিবের ঘরে গরিব একদিন চেয়ে লইয়ে হারাম করে দায়িত্ব না করে কিচ্ছু দেন না করে সামনা দেন না করে মানে মোটামুটি এখন বিশাল উদ্যোগ লগিয়ে এবং কিছুটা হুমিল এই যে বদরার লইয়েরে মুরাদপুর এই জায়গাগুলো দেখানো পানি আছে এবং দিকটা একদম গাড়ি বহুত গাড়ি কিন্তু নষ্ট বি বিশেষ করে সেই দিক নষ্ট তারা হানি মধ্যে আটকে গিয়ে গই এবং যে দেখেছি আমি যাত্রী হলো তারা আসলে যায় না করে আরো কয়েকজন হত হইলাম আসলে তারা হদ্দুর হদ্দুর যায় আবার হদ্দুর রিক্সা করে যায় পানি পিছু দিয়ে যায় আরে মানে প্রচুর পরিমাণ তারা তো বারো ঠিয় দম করে রিক্সা বারো দম করে এরপর আবার হদ্দুর যায় আবার পানি রিক্সা দেন না ভরে তারপরে নামিয়ে হনুমত পারে আবার রিক্সা করে তারা রেড্ডুর যায় তার রেড্ডুর যার যেহেতু এখন মোটর গাড়ি চলি না পারেন গাড়ি ব্যক্তি কি এলে কত তো এই অবস্থা দর্শক অনারারে এবং নিয়ম হইলাম যে প্রচুর বৃষ্টি ইয়ে সকাল 9টা পর্যন্ত এবং এই বৃষ্টি আর পাশাপাশি জোয়ারের পানি মিলিয়েরা কিন্তু আবারও বরাবরের মতো এই চট্টগ্রাম শহরের যে সমস্ত নিম্নাঞ্চলগুলি আছে বিশেষ করে মুরাদপুর বদ্দারাট হালিশর সিরিয়া আবাসিক এই সমস্ত এলাকা কিন্তু আবারও জলবদ্ধতায় পানি উড়িয়ে প্রায় আরও সমান পানি এগিয়ে গিয়ে এবং প্রচুর ভোগান্তি সহ্যে অফিসগামী যাত্রী সহ যারা বিভিন্ন প্রয়োজনে হাজে বাইরে গড়ে তুল তো দর্শক এই অলুদে আনার হাতে সর্বশেষ আপডেট এবং পরবর্তীতে কী হয় ওনারা আনারা জানাইম এগুলো তো ওনারা ভালো থাকুন সুস্থ থাকুন।